আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখলাম যে অফ পেজ অপটিমাইজেশন জিনিসটা কি এবং সেটা সম্পর্কে কিছু তথ্য আমরা জেনেছি, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন কেন বা এর গুরুত্বটা অ্যাকচুয়ালি কি। আমরা ধরেন আপনি যদি একটা সার্চ ইঞ্জিন হতেন, ঠিক আছে, তো এখন আপনাকে যদি দায়িত্ব দেওয়া হতো যে আপনাকে যদি কেউ বলতো যে শোনো, কেউ যখন ধরেন কার সার্ভিস ইন ঢাকা, কার সার্ভিস সেন্টার ইন ঢাকা লিখে গুগলে বা তোমার সার্চ ইঞ্জিনে সার্চ করবে, তো তখন তুমি কি করবে? ধরেন আমাকে কেউ বললো বা আপনাকে কেউ বললো যে ভাই আপনি হচ্ছেন একটা সার্চ ইঞ্জিন, যখন কেউ আপনার কাছে জানতে চাইবে যে ঢাকার মধ্যে কার সার্ভিস সেন্টার কোথায় আছে, তখন আপনি কি করবেন? আপনার আপনি যিনি জানতে চাইবে তার কাছে কি কি কোন কোন সার্ভিস সেন্টারের নাম দেখাবেন? তো এটা যদি যদি আপনাকে কেউ বলে তখন আপনি কি করবেন? আপনার কাজটা কি হবে? আপনার কাজটা হবে আপনার কাছে যার যার তথ্য আছে, যে সকল কোম্পানির তথ্য আপনার কাছে আছে, সেগুলো আপনি দেখবেন, যে সেগুলো দেখে কিন্তু যে তাদের মধ্যে থেকে আপনি সেরা 10 জনকে আপনার কাছে, যিনি জানতে চাইছে তার কাছে আপনার সেরা 10 জনের তথ্য আপনি উপস্থাপন করবেন। তো এখন কথা হচ্ছে যে আপনার আপনার কাছে জানতে চেয়েছে কার সার্ভিস সেন্টারের ঠিকানা। এখন আপনি দেখলেন আপনার কাছে 100,000 কার মানে গাড়ি সার্ভিসিং সেন্টারের ঠিকানা আছে। এখন আপনি তাদের মধ্যে থেকে কাকে আপনি কোন 10 জনকে দিবেন, ঠিক না? কারণ যিনি আপনার কাছে জানতে চেয়েছে সে যদি আপনার কাছ থেকে উল্টাপাল্টা তথ্য পায় বা ভালো সার্ভিস সেন্টারের খবর না জানে, তাহলে কি হবে? তাহলে কি কি তাহলে কি সে আর দ্বিতীয়বার আপনার কাছে জানতে চাইবে? কখনোই চাইবে না। তো এখন আপনার জন্য কিন্তু এটা কঠিন হয়ে যাবে যে আপনি তাকে এমন 10টা সার্ভিস সেন্টারের ঠিকানা দিতে হবে যে 10টা সার্ভিস সেন্টার অত্যন্ত ভালো এবং যাদের সুনাম আছে। তো এখন আপনি তো একটা সার্চ ইঞ্জিন ধরলাম কিছুক্ষণের জন্য, এখন আপনি একটা মেশিন, আপনার তো মানুষের মতো ব্রেন নাই সাপোজ। তো এই যে এখন আপনার যে মানুষের মতো ব্রেন নাই, আপনি তাহলে একটা মেশিন হয়ে কিভাবে নির্বাচন করবেন যে কোনটা ভালো, কোন কার কোন গাড়ি সার্ভিসিং সেন্টারটা ভালো আপনি কিভাবে বুঝবেন? কারণ তাদের সবার ইনফরমেশনে কি কি আছে, তাদের সবার নাম আপনার কাছে আছে, ঠিকানা আপনার কাছে আছে, বিস্তারিত তথ্য আপনার কাছে আছে, কিন্তু এখন কে ভালো সেটা আপনি কিভাবে নির্বাচন করবেন, তাই না? অবশ্যই আপনি তাদেরকে এভাবে নির্বাচন করতে পারেন যে তাদের মধ্যে কোন কোন কোম্পানির কাস্টমার সুনাম আছে, ওই সকল কোম্পানি থেকে যারা সার্ভিস নিয়েছে, গাড়ি সার্ভিসিং করিয়েছে, ওই সকল যারা কাস্টমার আছে ওই কোম্পানিগুলার, সেই কাস্টমাররা সন্তুষ্ট কোন কোন কোম্পানির উপর, সেই কাস্টমাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রেন্ডদের কাছে বিভিন্ন জায়গায় কোন কোম্পানি সম্পর্কে ভালো কথা বলে, কোন কোম্পানি সম্পর্কে ব্যাড মন্তব্য করে, এইগুলো যদি তথ্য আপনি আপনার কাছে থাকে, এইগুলো তথ্য যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিমিষে বুঝে ফেলবেন হ্যাঁ এই 10টা কোম্পানি হচ্ছে এই 1,00,000 কোম্পানির মধ্যে সেরা কোম্পানি। কারণ কি? কারণ হচ্ছে এই 10টা কোম্পানির যারা কাস্টমার তারা তাদের গাড়ি এই কোম্পানি থেকে বা এই সেরা 10টা কোম্পানি থেকে সার্ভিসিং করিয়ে খুব খুশি, সন্তুষ্ট, তাদের তাদের সম্পর্কে সবাই ভালো বলে। তো এইভাবে কিন্তু আপনি সেরা 10 জনকে নির্বাচন করবেন, ঠিক আছে? তো ঠিক একই পদ্ধতি অবলম্বন করে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন সমূহ। সেরা সাইট খুঁজে বের করার জন্য শুধুমাত্র সেরা তথ্য থাকলেই হবে না। দেখা গেছে এমন একটা গাড়ি সার্ভিসিং কোম্পানি তাদের সার্ভিস খুবই খারাপ, কিন্তু দেখা গেছে তারা এত সুন্দরভাবে লিখছে গুগলে যে যে কেউ দেখেই মুগ্ধ হয়ে যাবে, তাদের ভাষা এত সুন্দর, এত চমৎকার, কিন্তু সার্ভিস করাইতে গেলে দেখবেন আপনার গাড়ির পার্টস একটার জায়গায় আরেকটা লাগায় ফেলছে, মানে আপনার গাড়ি নষ্ট করে ফেলছে। তো এইটা যাতে না হয়, গুগল যাতে গুগলে যারা খুঁজবে বিভিন্ন সার্ভিস, গুগল যাতে তাদেরকে 100% সঠিক রেজাল্টটা দিতে পারে, এর জন্যই মূলত গুগল এই অফ পেজের ব্যবস্থা করছে। মানে অফ পেজ সিস্টেমটাই হচ্ছে এই জন্য যে অফ পেজে আপনার ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে যেতে হবে না, অফ পেজের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের সুনাম, বিভিন্ন বিষয়, বিভিন্ন তথ্য, বিভিন্ন র্যাঙ্কিং, বিভিন্ন রিভিউ, বিভিন্ন ফিডব্যাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন। এর ফলে দেখা যাবে কি যে গুগল দেখবে হ্যাঁ এই সাইটটা তো বিভিন্ন জায়গায় এই সাইটটা নিয়ে কথা বলা আছে, এই সাইটটা সম্পর্কে ভালো ফিডব্যাক আছে, এই সাইটটা নিয়ে অনেকেই লিঙ্কিং করেছে, তার মানে কি হ্যাঁ অবশ্যই এই সাইটটা ভালো, তখনই আপনার সাইটটাকে গুগল টপে আনবে।
এইভাবে কিন্তু গুগল নির্বাচন করবে যে আসলে কার অফ পেজ অপটিমাইজেশন যত বেশি ভালো সে তত বেশি ভালো, মানে মানে গুগলের সার্চ রেজাল্টে ভালো অবস্থানে আসতে পারবে। ব্যাপারটা আশা করি অনেকটা বুঝতে পারছেন। আমি আরেকটা এক্সাম্পল দিই রাজনীতি নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের ধরেন যখন কেউ রাজনীতি, ধরেন ভোটে কেউ দাঁড়াবে, ইলেকশনে দাঁড়াবে, ঠিক আছে? তো ইলেকশনে দাঁড়ানোর আগে কিন্তু নমিনেশন হয় অ্যাকচুয়ালি। সো সেখানে কিন্তু দেখা গেছে যে একটা এলাকায় ধরেন মেম্বার নির্বাচন হবে, তো 10 জন আসলো, 10 জন মেম্বারে দাঁড়াতে চায়। তো এখন 10 জন তো কি আসলে গভর্নমেন্ট অনুমতি দিবে মেম্বারে দাঁড়ানোর? ধরেন আসন আছে 5টা, যে 5 জন দাঁড়াতে পারবে, তখন এই 10 জনের মধ্যে থেকে কোন 5 জনকে তারা মেম্বার পদে দাঁড়ানোর অনুমতি দিবে? কোন 5 জনকে দিবে? সেই 5 জনকে দিবে যাদের লোক সাপোর্ট বেশি, যাদের লোক লোকবল বেশি, যাদের সাপোর্ট বেশি, যারা ভালো, যারা বিশ্বস্ত, যাদেরকে মানুষ বিশ্বাস করে, তাদেরকেই তো দিবে, তাই না? তো ঠিক একই রকম গুগল কিন্তু তাদেরকেই তার ফার্স্ট পেজে রাখবে যাদেরকে মানুষ বিশ্বাস করে, ঠিক আছে? তো এই বিশ্বাস করার জন্য কিন্তু যে তার ফ্যামিলির লোক হতে হবে এমন নয়, তাই না? বিশ্বাস সবার করতে হবে। ঠিক ওয়েবসাইটটাও একই রকম, যে আপনার ওয়েবসাইটে বিশ্বাস করার জন্য যে আপনার ওয়েবসাইটের ভেতরে যা কিছু আছে সেটাই শুধু গুগল দেখবে এমন না, আপনার ওয়েবসাইটের বাইরের জগতে, টোটাল ইন্টারনেট জগতে আপনার ওয়েবসাইট সম্পর্কে কে কি বলে, কতজন আপনার ওয়েবসাইটকে ভালো বলেছে, কতজন আপনার ওয়েবসাইটকে খারাপ বলেছে, এই সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করেই সার্চ রেজাল্টে গুগল স্থান দিবে, যাতে করে গুগল সেরা সার্চ রেজাল্ট আপনার ওয়েবসাইটের জন্য বা গুগল তার সার্চের জন্য নিশ্চিত করতে পারে, ঠিক আছে? গুগলের একটাই টার্গেট, একটাই টার্গেট, সেরা সার্চ রেজাল্ট শো করানো, যাতে করে যে সার্চ করবে সে যেন অত্যন্ত মুগ্ধ হয়ে যায়, খুশি হয়ে যায় গুগলের প্রতি, ঠিক আছে? তো এইটা করার জন্যই অফ পেজ অপটিমাইজেশন। এইখানে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, যেটা মানে যত প্রকারের কাজ করা যায় আর কি আপনার ওয়েবসাইটকে সাপোর্ট করানোর জন্য, সে সকল প্রকারের কাজ অফ পেজ অপটিমাইজেশন এর আন্ডারে পড়ে। তো অফ পেজ অপটিমাইজেশন কি, আশা করি অল্প কথায় বুঝতে পেরেছেন। তো এবং অফ পেজ অপটিমাইজেশন এখন কি কি করতে হয়, অবশ্যই মনে হয় প্রশ্ন আসছে আপনাদের মনে, যে আসলে আমরা তো বললাম যে সাপোর্ট করা, ওয়েবসাইটকে সাপোর্ট করানোর জন্য আসলে আমাদের কি কি করা উচিত, কি কি করলে ভালো হয়, কি কি করব। তো এই বিষয়গুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে জানবো এবং প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ রইল, আজকের পর্ব এখানেই বিদায় নিচ্ছি। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।